আচ্ছা আইএলএস এর জন্য শুধু গ্রামার শিখলে তো হবে না এই গ্রামারটাকে তো এপ্লাই করতে হবে তাই না গ্রামার এপ্লাই করার ক্ষেত্রে কিছু সিস্টেম আছে তো এখন পর্যন্ত জকরাস সিস্টেম পেয়েছি এই অ্যাসিস্টেন্টটা হচ্ছে কি বেস্ট যেটা আগে আমি কয়েকবার শেয়ার করেছি এবং মোটামুটি সকলের কাছে এটা মনে হয়েছে যেটা পারফেক্ট এটা বই এটা হচ্ছে অর্গানিক মানে ন্যাচারাল এখানে কোনো আর্টিফিশিয়াল ডং থাক নেই আপনি যে আইএলএস এর গ্রামার শিখলেন আমি আপনাদের কি বলেছিলাম যে পাঁচ ধরনের গ্রামার আপনাকে শিখতে হবে পাঁচ ধরনের আইটেম পাঁচ ধরনের যে পুরো গ্রামার এরকম না আপনাকে পুরো কন্ডিশনাল শিখতে হবে না পুরো কমপ্লেক্স সেন্টেন্স শিখতে হবে না তারপর হচ্ছে পুরো কম্পাউন্ড সেন্টেন্স শিখতে হবে না সব প্যাসিভ এর রুল শিখতে হবে না জাস্ট অল্প অল্প যা শিখছেন তা এখন এপ্লাই করুন এখন আপনার গ্রামার এপ্লাই যখন করবেন তখন মনে রাখবেন শুধু গ্রামার কিন্তু আপনি এপ্লাই করছেন না এখানে আপনার স্পিকিং রাইটিং ভোকাবুলারি এবং গ্রামার সবটাই একসাথে আপনি এপ্লাই করছেন এখানে শর্ত হচ্ছে যে তিনটা মনে রাখবেন এই যে পদ্ধতি এই পদ্ধতিতে শর্ত হচ্ছে যে তিনটা শর্ত নম্বর 1 হচ্ছে যে আপনাকে একটা টপিক ফিক্স করতে হবে যেমন এখানে দেখেন আমি আপনাদের এই এপ্লাইড গ্রাম এপ্লাইড গ্রাম মানেটা কি মানে হচ্ছে যে আপনারা গ্রামারটাকে এপ্লাই করবেন কোন দেশে আইএলএস এর উদ্দেশ্যে প্রথমে আপনাকে টপিক রাখতে হবে ফিক্সড করেছি কি বুক আমার আলোচ্য বিষয়টা হচ্ছে বাক্য শিখলাম তাহলে আমি বই দিয়ে ইবযুক্ত বাক্য একটা সদের দিয়ে একটা দিব মানে এই যে গ্রামার এই যে গ্রামার এগুলো কোথায় থেকে আসছে আমি শিখছি আর আমরা তো এই গ্রামার গুলো শিখেছি শুধু শিখলে তো আপনি কিছু আসা যায় না আপনি পরীক্ষায় যদি अप्लाई না করতে পারেন তাহলে আপনি শিখেছেন এটা এক্সামিনার জানবে কিভাবে এক্সামিনার তো আপনাকে এই এই এটা শুনে মার্কস দিবে না যে আপনি বক্করের স্টুডেন্ট নাকি আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটির টিচারের স্টুডেন্ট এটা তো সে জানবে না আপনি সারা বছর কি করেছেন সেটাও সে জানবে না সে জানবে আমার এই রাইটিং এ সে কি করেছে আমার এই 12 মিনিটের স্পিকিং এ সে কি করেছে ঠিক আছে আপনি এখন যত একবার শুনে যেখানে খুশি যান কোনো আপত্তি নাই এক্সামিনার আপনাকে মার্কস দিবে আপনার এইগুলো ফলো করে সো বুক হচ্ছে কি আমার টপিক শর্ত নম্বর 1 হচ্ছে যে টপিক চেঞ্জ করা যাবে না শর্ত নম্বর 2 হচ্ছে যে প্রত্যেক আমি পাঁচটা বাক্য নিব এবং প্রত্যেকটা বাক্য হচ্ছে যে डिफरेंट হতে আবার বলতেছি শর্ত নম্বর 1 টপিক হচ্ছে যে বুক শর্ত নম্বর 2 হচ্ছে যে এই বুকের উপর কি করব আমি পাঁচটা डिफरेंट বাক্য নিব মানে তথ্য রিপিট হইতে পারবে না পাঁচটা নতুন বাক্য মানে কি মানে কোন বাক্যের সাথে এক বাক্যের সাথে আরেক বাক্যের তথ্যগত মিল থাকতে পারবে না তিন নম্বর শর্ত হচ্ছে যে প্রত্যেক বাক্যে গ্রামার হতে হবে ভিন্ন বুঝতে পারছেন এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং জিনিস আচ্ছা এখন আসেন বুক নিয়ে প্রথমে আমি ইফ যুক্ত একটা বাক্য লিখব ইফ শব্দ কি যদি প্রথমে আমি ইফ দিয়ে একটা বাক্য তৈরি করব এখন থিং থিং করেন তো আলোচ্য বিষয় কিন্তু বুক বইয়ের বাইরে আপনি কিছু দিতে পারবেন না আপনার টপিক ঠিক রাখতে হবে আপনি টপিকের বাইরে যেতে পারবেন না শর্ত এটা হচ্ছে আপনার শর্ত দেওয়া শর্ত নম্বর ওয়ান আমি দিতে চাচ্ছি যদি বাচ্চারা সায়েন্স ফিকশনের বই পড়ে তাহলে তারা বাস্তবিক জীবনের সমস্যা সমাধান করতে পারবে যদি বাচ্চারা সায়েন্স ফিকশনের বই পড়ে ইফ চিলড্রেন এটা কিন্তু গ্রামারের শিখানোর ক্লাস মানে অ্যাপ্লাই ক্লাস মানে কি অ্যাপ্লাই করাটা দেখানো ইপযুক্ত বাক্য কিভাবে তৈরি করতে হবে সেটা কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি এখন আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি টপিক হচ্ছে কি বুক বই বই নিয়ে আমি কি করবো পাঁচটা বাক্য প্রত্যেক বাক্যে নতুন ক্লাসগুলোতে দেখিয়েছি বাক্য বাক্য অনেকের জন্য জুলুম হয়ে যায় যদি তৈরি করতে পারেন তাহলে তো আপনি ভালো এখন গরিব স্টুডেন্টের সঙ্গে আমার তো বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে গরিব বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে আমার গরিব তো এটা তো খুব একটা বেশি পারে না এটা আমার মতো একটু নলেজ একটু কম এই জন্য আমি কি করেছি আগে দশটা বাক্য তো আমি কি বলেছি দে উইল এখন আমি আপনাদেরকে একটু ডিফারেন্ট জিনিস শেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে গিয়ে এই যে সলভের জায়গাটা আপনি দিতে পারেন ডিল উইথ ডিল উইথ মানেই সমাধান করা বা মোকাবেলা করা এই যে আপনি সলভ দিয়েছেন সলভ দেওয়ার ক্ষেত্রে আপনার ভ্যালুটা যেরকম থাকবে ডিল উইথ দিলে আপনার ভ্যালুটা আরেকটু বেশি থাকবে সো এটা আর শুধু গ্রামার ক্লাস না গ্রামারে এপ্লাই না এটা কিন্তু ভোকাবুলারি এপ্লাই হয়ে গেছে দেখুন মনে রাখেন আপনি যা পারেন দ্য ওয়ার্ল্ড ডাজন্ট কেয়ার অ্যাবাউট ইট আপনি কি পারেন আমি কেয়ার করি না আপনি কি আমার সাথে এক্সপ্রেস করছেন সেটার উপর আপনাকে জাজমেন্ট দিব বুঝতে পারছেন সো এক্সামিনারে জানতে কি আপনি কি পরিমানে এপ্লাই করতে পারছেন এখন আসেন সো দ্যাট সো দ্যাট মানে কি যাতে সো দ্যাট শব্দের অর্থ হচ্ছে যে যাতে সো দ্যাট শব্দের অর্থ হচ্ছে যে যাতে আচ্ছা কি দিতে পারি আমরা আমি এটা বলতে পারি যে লেখকরা তাদের বইয়ের দাম কমানো উচিত যাতে সবাই কিনতে পারে সবাই কিনতে পারে ঠিক আছে অথবা আপনি বলতে পারেন যে আইএলস ঠিক আছে আইএলস টপিক এম আসলো বলতে পারেন আইএলস বইগুলোর দাম কমানো উচিত যাতে সবাই কিনতে পারে তাহলে আমি বলবো অথর্স রিডিউস দ্য প্রাইস বুকস অথর শুড রিডিউস দ্য প্রাইস অফ দেয়ার বুকস অথর্স মানে কি বইয়ের মালিক এখানে রাইটার্স বলতে পারেন অথর্স বলতে পারেন অথর্স এর দুটো অর্থ হতে পারে এক হচ্ছে কি বই যে পাবলিশ করেছে প্রডিউসার অথবা হতে পারে রাইটার অথর্স শুড রিডিউস দ্য প্রাইস অফ বুকস এখন বাকি অংশ কি হবে সোদের যাতে বাক্য তৈরি করলাম সদের সদের টেরই আমি একটু আরেকটা কথা বলতেছি দেখেন আমরা দুই জায়গায় কিন্তু এখানে আমি কি করেছি বাক্য নতুন নিয়েছি গ্রামারও নতুন

কোনো কিছু কিনার সামর্থ্য অর্জন করা এখন আপনার ইচ্ছা আপনি কোনটা দিবেন ঠিক আছে এই হচ্ছে আমার দুই নম্বর গ্রামার দ্বিতীয় সেন্টেন্স তিন নম্বর গ্রামারে আমি কেমন কি দিব অল দো মানে কি যদিও যদিও কখন দেই যখন বিপরীত ধর্মী কোন জিনিসকে আমরা একই বাক্যে অ্যাড করতে চাই পজিটিভ এবং নেগেটিভ যখন একই বাক্যে পজিটিভের সাথে নেগেটিভটাকে যোগ করতে চাই এখন এটা বলতে পারি যে অনলাইনে মানুষ অনলাইনে রিডারের সংখ্যা কমে গেছে তিন দিন বাড়তেছে কিন্তু তারপরে কি হবে না যে প্রিন্টেড বইয়ের মূল্য কমবে না ভ্যালু কমবে না এটা দিতে পারি এখন সবকিছু তো মাথায় থাকবে না মাথায় যা আসতে সেটা তো হচ্ছে লাইভ ক্লাস এবং ইনস্ট্যান্ট যা মাথায় আসতেছে তাই দিতে হবে কারণ এখানে আমার আহামরি এমন যে খুব ব্রিলিয়েন্ট টাইপের সেন্টেন্স দরকার হবে তাও না এটা বলতে পারি যদিও অনলাইন রিডারের সংখ্যা বাড়তেছে কিন্তু প্রিন্টেড বইয়ের মূল্য ভ্যালু কখনো কমবে না এটাই বলতে পারি আমরা অল যদিও দ্য নাম্বার অফ ই বুক রিডার্স আচ্ছা ই বুকটা এভাবে হবে

একদিকে বলতেছি যে অনলাইন রিডার যারা আছে ই বুক রিডারের সংখ্যা বাড়তেছে আবার অন্যদিকে বলতেছি যে প্রিন্টেড বইয়ের ভ্যালুটা কমবে না তাহলে দুটা বিপরীত জিনিস অ্যাড করেছি না তাহলে দেখেন তিন সেন্টেন্স তিন রকম গ্রামার তিন রকম তিনটা তথ্য মানে তথ্য রিপিট হয় না এখানে এক্ষেত্রে কিন্তু আপনার আইডিয়া জেনারেশনের যে প্রশ্ন সমস্যাটা হয় এটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ হবে আইডিয়া কোনোদিন অটোমেটিকলি কারো মাথা থেকে এমনিতে আসবে না আপনি কার কাছে যাবেন কারো কাছে কি কোনো লাভ নাই

বুকস নট অনলি প্রোভাইড আস নলেজ বই শুধুমাত্র আমাদেরকে কি দেয় না বই শুধুমাত্র আমাদেরকে জ্ঞানই দেয় না আমরা যখন এলোন থাকি একলা থাকি তখন এটা আমাদেরকে সঙ্গ দেয় আচ্ছা এটাকে আপনি আরো অনেক ভাবে লিখতে পারেন আপনি বিকাম কোম্পানি না দিতে পারেন এটা বলতে পারেন এক কোম্পানি আস অলসো এ এই দেখেন এ আস এক কোম্পানি মানে কি সঙ্গ দেওয়া এক মানে সঙ্গ দেওয়া এখনি হবে এখানে আবার এস লাগাইলাম কেন বারবার উন্নুর নাপাটা করতেছি কোম্পানি হবে কারণ বুকস হচ্ছে কি মূল ক্রিয়া এখানে সরি বুকস নোট অনলি প্রোভাইড আজ নলেজ বই শুধুমাত্র আমাদেরকে জ্ঞানই দেয় না বাট অলস অফ এক ওয়েন অ্যালন যখন আমরা একা থাকি তখন আমাদের কি দেয় সঙ্গ দেয় কোম্পানি মানে সঙ্গ দেওয়া আর কোম্পানির মানে হচ্ছে কি সঙ্গী লাস্ট পাঁচ নম্বর বাক্য দেখেন আগে কিন্তু আমি স্টুডেন্টদেরকে শিখাইতাম দশ বাক্য কিভাবে লিখতে হয় এখন শিখাচ্ছি পাঁচ বাক্য পাঁচ বাক্য আপনাকে লিখতে হবে এভাবে করলে মাথায় থেকে আইডিয়া আসবে বেশি বেশি আমাদের মাথায় তো অনেক পুকা বেশি আমরা তো যে কোনো সাধারণ বিষয় নিয়ে আমরা পাঁচ ছটা সেন্টেন্স লিখতে পারি নতুন নতুন সেন্টেন্স পারি না শুধু এক কথা বারবার লিখি আপনাকে যদি বলেন এই তুমি চা নিয়ে একটা কথা বলো বলো চা ইজ টি ইজ ভেরি ডেলিশিয়াস তো বলবে যে বই নিয়ে কথা বলো বই রিফ্রেশ মাইন্ড

আয়ালসটা মাথায় গিলে দিয়ে ফাইনাল পরীক্ষায় পাশ করি আপনাকে বিদেশ পাঠিয়ে দিবে এটা কিন্তু অনেকের মাথায় আছে পড়েন ওয়েট করেন সমস্যা না দেখেন আল্লাহ আপনাকে কোনো হেল্প করেন কিনা ফেরেস্তাদের মাধ্যমে করলে তো ভালো আমাকেও জানাইয়েন আমিও একটা অ্যাডভাইস দিতে পারবো যে আমার স্টুডেন্টের সাথে ফেরেস্তাদের একটা যোগাযোগ আছে অনেক টিচারের আছে আমি দেখেছি মাঝে মাঝে আমাদের কাছে এড আসে অনেক টিচারের স্টুডেন্টরা ফেরেশতাদের মাধ্যমে স্কোর পায় কারণ তারা ওয়ারেন্টি দিয়ে দেয়

ক্লাস ক্লাস বলতে হচ্ছে আমরা যে গ্রামার পাঁচটা গ্রামার এই দেখেন পাঁচটা গ্রামার এই পাঁচটা গ্রামার আপনি শিখেন আর কোন গ্রামার লাগবে যদি সিক্স যদি রাইটিং এ স্পিকিং এ টার্গেট হয় এই পাঁচটা গ্রামারই না তখন ভোকাবুলারি সেকশনে আপনি একটু আপগ্রেড দেন কোহেশন কোহেরেন্স তো খুবই সহজ রাইটিং কি স্পিকিং কি আসলে এগুলোই তো গ্রামার গুলো কি আপনি গ্রামার ভোকাবুলারি এগুলোর মাধ্যমে তো আপনি সেন্টেন্স গুলো ইউজ করবেন ফার্স্ট মিনিট যাও কি তুমি যাও কি যাও কি

আমি যদি এটাকে প্ল্যান করে দিতাম হয়তো একটু ডেভেলপ কিছু সেন্টেন্স বা আইডিয়া দিতে পারতাম কিন্তু আপনাদের মেধা আমার মেধার মধ্যে খুব একটা পার্থক্য নেই আমরা সকলেই মোটামুটি এই জায়গায় সেম কিন্তু আমি পরিশ্রম করি এই জায়গাতে আপনারা হয়তো একটু কম করেন সো আপনি একটা জিনিস শিখেছেন এটাকে যতক্ষণ পর্যন্ত অ্যাপ্লাই করে করে আপনি যদি অ্যাডভান্সে না নিয়ে যান মানে এটাকে স্ট্রং না করেন তাহলে পৃথিবীর কোনো মাধ্যম নাই এটাকে মানে কাজে লাগানো এটার মাধ্যমে আপনি স্কুল তুলতে পারবেন যা শিখবেন সেটাকে অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করতে গিয়ে যদি কোথাও অসুবিধা হয় সেটা হচ্ছে কি আপনাদের জানানো উচিত বুঝতে পেরেছেন আর একটা বিষয় হচ্ছে কি অ্যাডভান্স ভোকেবুলারি ক্ষেত্রে একটা পরামর্শ আপনাদেরকে দেই কারণ পরামর্শ দেওয়ার তো আমার এখন জায়গা নেই এখানে দিতে হবে কিছু কিছু কঠিন ওয়ার্ড আমরা শিখি কিছুগুলো আমি মনে রাখতে পারি না যেমন ধরেন সার্কামস্টেন্স

আর এই সত্তরটা ওয়ার্ড আমি এত সহজে বানাই বহুত কষ্ট করতে হয়েছে অনেকে চুরি করছে জানি এটা তো এই জন্য আমি একটু সতর্ক হয়ে গেছি এটা ঠিক না অনেকে আবার জিনিসগুলো চুরি করে ক্রেডিট দেয় দেয় না নিজের নামে চালিয়ে খারাপ জিনিস কষ্ট করে একটা জিনিস আপনি রেডি করলেন এই সত্তরটা ওয়ার্ড রেডি করতে সত্তর দিনে তো হয় না এটা তো আমাকে তিন বছর লাগছে যাই হোক কেউ যদি চুরি করে নিয়ে নিজে নিন তার নামে চালিয়ে দি দেখ চালিয়ে সমস্যা তবে উচিত না আপনাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে এগুলোকে শিখেন আপনি যখনই কোনো বাক্য তৈরি করবেন গ্রামার রিলেটেড আপনি ওই শব্দগুলোকে প্রয়োগ করেন দেখেন প্রয়োগ করতে করতে অভ্যাস হয়ে যাবে ঠিক আছে আর আমার দিকে চেয়ে থাকবেন আমি এটাকে প্রত্যেক স্টুডেন্টকে যাদের সাথে ক্লাস মানে ভর্তির আগে বলে দিই আমি আমার উপর নির্ভরশীল হবেন না কারণ আমি আমার নিজের ঠিক ঠিকানা আমি সামান্য অসুবিধা হলে আমি ক্লাস অব্দি দিয়ে রেখে নিই কারণ আমার কথা হচ্ছে যে ক্লাস তো আমি আপনাকে দিতেই পারবো কিন্তু আলটিমেটলি আপনার উন্নতি করতে হলে আপনাকে কাজ করতে ঠিক আছে তো আপনাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে যে দেখেন কাজ করেন নিজের নিজের পারফরমেন্সটা একটু বৃদ্ধি করেন আচ্ছা এই ক্লাসটা আমি এখানে সমাপ্ত